সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি বাসা চলে এসেছি আমাদের হোম সার্ভিসিং এর তরফ থেকে। তো এটিভিটির নাম হচ্ছে TCL T21 U84 এই মডেলের। তো এটিভিটির প্রবলেম হচ্ছে ছবি আসে তো ছবি ছেড়ে দেয়, তো ছবি অনেক চ্যানেল ডিসকাস করে মাইর খেয়ে দেয় ডিসকাস করে দেয়। তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে রিপেয়ারিং করব, এবং যদি খুলে রিপেয়ারিং করতে হয় তো খুলেই করব, আর যদি এই অবস্থায় রিপেয়ারিং করা যায় তো সেক্ষেত্রে এই অবস্থায় আমরা রিপেয়ারিং করে দেখব এটার কি প্রবলেম। আমরা শোনো একটা চার্জ দিছি, তো চার্জ হচ্ছে ঠিক, আমরা এখন দেখি এটা কতটুকু পর্যন্ত চার্জ নেয়। রং টং ঠিক আছে, রং মানে কালার। এটি স্কিপ করে নিই, একটু সময় লাগবে। এটা চোখের সামনে আমরা কাজ করুম, আর যেন লুকোলুকি কিছু নাই। তো আমরা ভিউয়ার্স টিভিটি খুলে আগে দেখি এটার আসলে প্রবলেম কি এবং এটার পার্টস আছে কি না। তো কাস্টমার বলতেছে কোনো সময় এটাকে আর দেখাইনি, তো কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি এটাকে অবশ্যই মেকানিক্সের কাছে দেখিয়েছে। তো দেখানোর পর সম্ভবত এই যে চ্যানেলটি বলেন নিলাম, হ্যাঁ নিলাম, ওই যে কারণ এটা জি টিভি, এই টিভির কাজটা অনেক মেকানিক্স বা অনেক টেকনিশিয়ান জানা বোঝে না, ঠিক আছে। এটা সিলিং টিভি, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করছি 600 টাকা, কিন্তু এটা খোলার পর আমি দেখবো এটার আরও। তো ভিউয়ার্স আমি একটা খুলে দেখি, যেহেতু এটা মেকানিক্স দেখানো হয়েছে কিন্তু মেকানিক্স এই সমস্যাটা সমাধান করতে পারে নাই, তো যার কারণেই তিনি হয়তো রাগ করে নিয়ে এসেছেন। তো আমি এখন খুলে দেখতেছি, তো আসলে এটার যে প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আসলে প্রচুর পরিমাণ কাজ করা হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। আমার এখানে লুকোচুরির কিছু নেই, তো এটাকে দেখেন কত বাইপাস কাজ করেছে, কোনো হিসাবই নেই দেখতে পাচ্ছেন। এখানে তার জয়েন করে দিয়েছে, দেখি তো বাবা একটু অটোস্লটটা কোথায়। তো তিনি একবারই দেখাইছেন, কিন্তু একবার এটা 111 IC দ্বারা গঠিত। তবে এখানে যে পার্টস, আসলে এখানে যে চ্যানেলটা প্রয়োজন এগুলি সাধারণত 33 বোল্ট একটি ডামি চ্যানেল লাগে, কিন্তু সেখানে একটি বাইপাস চ্যানেল লাগানো হয়েছে, বাইপাস একটি চ্যানেল লাগাই দিছে, সেটা হচ্ছে 5 বোল্ট। তো এর দাম 45 টাকা না, এটার দাম হলো 150 টাকা। 45 টাকা এটা, হ্যাঁ মাথা পড়ে, এর দাম 45 টাকা, এটা 150 টাকা এখন এখন রেট। আমি এটা, আচ্ছা যাই হোক, কোটের লাগে আমি তর্ক করতে রাজি না আঙ্কেল। আমি সাবজেক্ট বিসিতে বাড়াইছে, এইটা চাইড আনছে বিসি, চাইড আনছে 45 টাকা করে না, আপনারা আমরা 90 টাকা করে দেব দিবেন বিসি, তো আর কমো জানা না বিসি আর না কয়। তো এটার ভিতরে যে ইনপুট যে পাওয়ার সাপ্লাই ছিল সেটা অরিজিনাল ছিল, কিন্তু এটাকে অনেক প্রকার অনেক প্রচুর পরিমাণ কাজ করেছে বলতে গেলে, হ্যাঁ এটা প্রচুর পরিমাণ কাজ করেছে, যার কারণে এটা
দেখতে পাচ্ছেন, তারপরও কাজটি সংক্ষিপ্ত বা মানে সমাপ্ত করতে পারেন। তো যেহেতু এটা স্লিম, এটা যদিও স্লিম টিভি, কিন্তু এটার ভিতরে আসলে যেই সার্কিটটি বর্তমানে লাগানো আছে এটা কিন্তু স্লিম সার্কিট, আসলে স্লিম সার্কিটের মতন লাগে না, মনে হইতেছে যে একটি অন্য চায়না সিআরটি টিভির মতন। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমরা এটি পরে দেখব। তো এখানে যে প্রবলেমটির কারণে এটার ছবি আসে না, তো এটা প্রথমত যে চ্যানেলটি লাগানো আছে তো সেই চ্যানেলটি আমি রিমুভ করে নতুন আরেকটি চ্যানেল লাগিয়ে নেব, তারপর এটার ভোল্টেজ, তার আগে আমি এটার ভোল্টেজটি মেপে নেব, দেখি এটার ভোল্টেজ সম্পূর্ণ ঠিক রয়েছে কিনা। তো এটা দেখতে পাচ্ছেন যেভাবে কাজ করছে, অনেক প্রকার নোংরা কাজ করেছে বলতে গেলে, সুন্দর করে কাজটি করেনি, যার কারণে এটা ভালো চলছে না। তো আমি এটাকে কাজ করব, যেহেতু এটা আমি দোকানে হলে এটাকে আমি ওয়াশ করে একেবারে নতুনের মতন তাকে করে দিতাম, কিন্তু যেহেতু বাসায় ওয়াশ করলে শুকাতে হয়, অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক যন্ত্রের প্রয়োজন হয়, তাহলে আমি সেটা কাজ করবো না, জাস্ট এটার শুধু রোগটা আমি চেঞ্জ করে কমপ্লিট করে দিয়ে যাব। তো শুরু করি আজকের টিউটোরিয়াল, একটু স্কিপ করে নিই। তো ভিউয়ার্স, আমি প্রথমত যে শর্ট মোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই শর্টগুলি আগে প্রথমে আমি খুলে নেব, খুলে এটাকে আগে অরিজিনাল করে আগে দেখি কি অবস্থা, অরিজিনাল করে দিই। আমাদের অফিস থেকে ফোন দিছে, একটু আপনি দেখতে পাচ্ছেন এটার কি কাজ করা হয়েছে, এটার কাজ হচ্ছে একটি বাইপাস কাজ করে দিয়েছে, যেটা করতে এটা আমরা কি বুঝি আর না আপনাদের জন্য না, একটি টেনকি দিয়ে এই কাজটি করেছে। আমি এখন কাজটি করব, তো এটি স্কিপ করে নেই পরে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমি এই তিনটি পার্টস নিয়ে নিলাম, এই তিনটি পার্টস একেবারে আমি নতুন আবার লাগিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন দুটি রেজিস্টর এবং একটি পিএফ, এটি লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি ট্রানজিস্টর এবং রেজিস্টরটি লাগিয়ে নিলাম, তো একটু হালকা একটু ওয়াশ করে নিই, যেহেতু অনেক গুতাগুতি করছে এটার পিছনে, তো এই জায়গাটা অনেকটাই নোংরা করে ফেলছে। আমরা যেহেতু হোম সার্ভিসিং সেবা চালু করেছি, সেই ক্ষেত্রে প্রচার করতে গেলে অনেক সময় কাস্টমার চান কাজ করে নিতে, তো তারই মধ্যে থেকে আমরা একটা কাজ করে নিতেছি, এখন একটু ওয়াশ করে নিই, দেখি অন্যান্য আর কি ফল্ট আছে। তবে এটার যে প্রবলেমটা, এটা একটা কঠিন প্রবলেম বলতে গেলে, এই সমস্ত প্রবলেম সাধারণত আইসি থেকে হয়ে থাকে বা চ্যানেল থেকে হয়ে থাকে, অনেক সময় 30 ভোল্ট সঠিক মতন প্রবাহিত না হলে সঠিক মতন কাজ করে না। তো যারা কাজ করেন আমার ভিডিওটি অবশ্যই দেখেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনাদের কাজগুলি অনেকটাই সহজ হয়ে যাবে, আপনারা কাজগুলি দ্রুত করতে পারেন। তো আমি একটু ওয়াশ করে নিলাম, তো এবার একটু দেখি এটার পরিস্থিতিটা এবং পরিবেশটা। তো পরিস্থিতিটা এবং পরিবেশটা অনেকটাই শুকানোর জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু স্লিম টিসিএল, এই স্লিম টিভিগুলি কাজ করার সময় যারা টেকনিশিয়ান বাইরে আমার ভিডিওগুলি দেখেন মেকানিক্স, তারা একটু সতর্কভাবে কাজ করবেন, যেমন এটাকে কাজ করতে করতে নোংরা করে ফেলছিল, তো আমি কিছুক্ষণের জন্য একটু পরিষ্কার করে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পিনগুলি সহকারে উঠে ফেলছে, তো আমি খালা না খালা ভাত খাওয়ার সুযোগটা কই, আমি তো যাইতে গেছিলাম না আপনাকে লেগে আবার না না খালা অনেকটা ধন্যবাদ, আমাদের
না না খালা ওই ঘরেও হাত দিল, ওই যেগুলো টিভিটা আমি রিপেয়ারিং করছি ঠিক করছি তারও হাত ছিল। ক্ষুধা তো আছে অবশ্যই, যেহেতু না ভাই এখন খামু না না আঙ্কেল, খাইতে গেলে আমার সার্ভিসিং সেন্টারের দু লোক দাঁড়ায় রয়েছে ফোন করতে আছে। এটা আমাদের নিজেদেরই সার্ভিসিং সেন্টার, কোনো টেনশন নেই, আমরা নির্দ্বিধায় আমরা কাজ করে দিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই স্লিম টিভিটি টিসিএল স্লিম, আসলে এই টিভিটি অনেকটা পুরাতন, তো এটার কাজ করলাম অনেকটা মেকানিক্স, বড় বড় মেকানিক্স দেখেছেন, তো আমি একটা ছোট মেকানিক্স আমরা নতুন চালু করেছি, তো আমরা চেষ্টা করলাম এবং এটার কাজটি সম্পূর্ণ ওকে করলাম, এখন সম্পূর্ণ ওকে, তো এটা আমি এখন ফিটিং করে নেব সবকিছু কমপ্লিট। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা টিভিটি একেবারে ওকে করে দিলাম, তো এটার একটা গুরুতর প্রবলেম ছিল, তো সমস্যাটি সমাধান করে দিলাম, যেহেতু অনেক বড় মেকানিক্স দেখেছে নাম করা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনার কোনো সমস্যা নেই আপনি ফোন করবেন, আমরা চলে আসবো, আইসা আমরা কাজ করে দিয়ে দেবো।